কপর্দক শূন্য নীরব মোদি সূত্রের খবর, নীরব মোদির সংস্থা ফায়ার স্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মাত্র 236 টাকা। ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার পর 2019 সালে লন্ডন পুলিশ তাকে গ্রেপ্তার করে। কপর্দক শূন্য ধনকুবের নীরব মোদি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মাত্র 236 টাকা। চিরকাল বোধ হয় কারোর সমান যায় না, কথাতেই আছে আজ যে রাজা কাল সে ফকির। একসময় ধনকুবের হীরে ব্যবসায়ী নীরব মোদি এখন কপর্দক শূন্য, জরিমানার অর্থ মেটাতে হচ্ছে ধার করে। অবস্থা এতটাই খারাপ যে তাঁর পিজা খাওয়ার টাকাটুকুও নেই বলে খবর সামনে এসেছে। সেই হীরা ব্যবসায়ী ফের খবরের শিরোনামে। ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার সময় 2019 সালে লন্ডন পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকেই তাঁর দুরবস্থা শুরু হয়। সূত্রের খবর, নীরব মোদির সংস্থা ফায়ার স্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র 236 টাকা রয়েছে। নীরব মোদি গত বছর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঋণ কেলেঙ্কারিতে ভারতের কাছে প্রত্যর্পণের বিরুদ্ধে ব্রিটেনের সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ে হেরে যান। তাঁর বিরুদ্ধে প্রায় 15,000 কোটি টাকা কারচুপির অভিযোগ রয়েছে। বর্তমানে নীরব মোদি দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থের কারাগারে বন্দী। তাঁর এই মামলা এখনও বিচারাধীন। এদিকে নীরব মোদির দাবি, তাঁর কাছে আর কোনো টাকা নেই, ভারত সরকার তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। নিজের মামলা লড়তে তাঁর ভারতীয় মুদ্রায় প্রায় 1.5 কোটি টাকা ধার নিতে হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের জেলা জজ নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের পক্ষে রায় দেন, কিন্তু সে আদেশের বিরুদ্ধে লন্ডন হাইকোর্টে আবেদন জানান মোদি। মূলত তাঁর মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই আবেদন গ্রাহ্য করা হোক, এমনই আর্জি জানানো হয় দেশ ছেড়ে পালানো ওই ব্যবসায়ীর তরফে। ভারতের জেলের মান এবং বিচার ব্যবস্থার উপর অনাস্থা দেখিয়ে ব্রিটেনের হাইকোর্টে পাল্টা আবেদন করেন নীরব। তাঁর দাবি ছিল, ভারতে ফিরলে তিনি উপযুক্ত বিচার পাবেন না, আর ভারতে জেলের যা মান সেখানে তার পক্ষে থাকা সম্ভব নয়। এই যুক্তিতে প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান তিনি। সেই আবেদন গ্রাহ্য করা হয় মূলত দুটি কারণে, মানবাধিকার রক্ষা সংক্রান্ত ইউরোপিয়ান কনভেনশনের নির্দিষ্ট ধারা আর ব্রিটেনে 2003 সালের প্রত্যর্পণ আইনের ধারার ভিত্তিতে তাঁর আবেদন গ্রহণ করে সে দেশের হাইকোর্ট। কলকাতা টিভি।